আজকে তোমার হ্যাপি বার্থডে। আমার পিজামা অনেক পছন্দ। হ্যাঁ তোমার ছাদে ভালো লাগে? তুমি কি পাপার জন্য অপেক্ষা করতেছো? পাপার জন্য অপেক্ষা করতেছো? আজকে তোমার হ্যাপি বার্থডে। আজকে তোমার হ্যাপি বার্থডে। এই যে তোমার জন্য কেক আনছি, তারপরে এই যে তোমার জন্য জামা আনছি, এই যে দেখো কিউট জামা, এই যে দেখো, এই যে দেখো তোমার জন্য আমি তোমার জন্য মোটা জামা আনছি। হ্যাঁ, তারপরে তোমার জন্য এই যে একটা কেক আনছি, তারপরে তোমার জন্য শুজ আনছি। আজকে তো তোমারই বার্থডে। চুল এলোমেলো, কি অবস্থা! দুইটা নিয়ে আসছিল, আরেকটা তো আরেকটা বেবি কে দিয়ে আসছে তোমার বার্থডে উপরে। হচ্ছে নুসরাতের কেক। ওকে, দুইটাই তো তোমার, দুইটা থেকে একটা ওই বেবি কে গিফট করেছে। দেখে একটা ছোট পানি দিয়ে দিল, সমস্যা নেই, এটাই তো চলে সিম্পল ভাষার মধ্যে। তো এই হচ্ছে নুসরাতের কেক। মার্কেটে তেমন একটা কেক নাই বড় সাইজের, যার কারণে দুইটা নিয়ে আসছিল, তো একটা আরেক বেবিকে দিয়ে আসছে। আর নুসরাতের বার্থডে শুনে ওরাও বলছিল কেক খাবে, তো একটা দিয়ে তারপরে এটা নিয়ে আসছে নুসরাতের জন্য। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সবচেয়ে বড়, আমার মেয়েকে সারপ্রাইজ দিতে চেয়েছি, ও খুশি, আমরা অনেক খুশি, এতেই আমরা খুশি অনেক। তো জামার সাথে ম্যাচিং করে এই জুতা নিয়ে আসছে। আর এখানে ব্যান পায় নাই, চাইছিল ব্যান নিয়ে আসার জন্য, ব্যান না পায় এই টুপিটা মানে বার্থডের এই ইয়েটা নিয়ে আসছে। পাপা পরাই দিতেছে, ওরে বুড়ি। পছন্দ হয়েছে তোমার না মা? তোমার তো লং জামা অনেক পছন্দ না? হ্যাঁ, এটা তোমার আজকে বার্থডের জন্য। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এখন না, আগে নুসরাতের বার্থডে। কিন্তু ফয়সালের অনেক জ্বর ছিল, তো ও জ্বর নিয়েই কেক কাটার জন্য আসছে। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জ্বরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। 1 2 3 আচ্ছা কাটো, তুমি একে কেটে দিবা জলদি। নুসরাত নুসরাত, বিসমিল্লাহ।